এখানে আমি অ্যাডভান্সড আইপি স্ক্যানার নামে একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এই সফটওয়্যারটার কাজ হচ্ছে কোনো নেটওয়ার্কে যে আইপি অ্যাড্রেসগুলো দেওয়া হয়েছে সেই আইপি অ্যাড্রেসগুলো এখানে দেখাবে কোন কোন কম্পিউটারে কোন আইপি অ্যাড্রেসগুলো কাজ করছে এবং কোন আইপি অ্যাড্রেসগুলো বর্তমানে বন্ধ আছে এগুলো লিস্ট দেখাবে। এবং আইপি অ্যাড্রেসের এগেনস্টে সেই কম্পিউটারের যে নাম সে নামটাও দেখাবে। আমরা জানি প্রতিটা কম্পিউটার একটা নাম দিয়ে সেই কম্পিউটারটাকে শনাক্ত করতে সুবিধা হয় এবং সেই কম্পিউটারটাকে শনাক্ত করা হয়, সেই জন্য আমরা প্রতিটা কম্পিউটারে একটা নাম দিয়ে থাকি। এই সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান দেওয়ার পরে কোন কোন কম্পিউটারে কোন আইপি অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে সেগুলো লিস্ট দেখাবে এবং কোন কোন আইপি অ্যাড্রেসটা বর্তমানে কাজ করছে না বা দেওয়া হয়নি সেগুলো দেখাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা লিস্ট রয়েছে 192.168.0.1 থেকে 192.168.0.254, এটা একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। এখানে শেষের যে অক্টেট 1 থেকে 254 পর্যন্ত এই আইপি অ্যাড্রেসগুলো যে যে কম্পিউটারে দেওয়া হয়েছে এবং কোন কোন কম্পিউটারে দেওয়া হয়েছে সেটার লিস্ট এখানে দেখাবে। এখানে আমি পরিবর্তন করে দিতে পারি, আমি অন্য রেঞ্জও দিতে পারি, তা আমি এটাই দিলাম। এখানে দেওয়ার পরে এখানে স্ক্যানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করি, দেখতে পাচ্ছি স্ক্যান করলো। এখানে দুইটা কম্পিউটার এই নেটওয়ার্কে রয়েছে তাই দেখাচ্ছে, যদি আরও অনেক কম্পিউটার থাকতো সব কম্পিউটারের লিস্ট এখানে দেখাতো এবং এখানে কোন কম্পিউটারে কোন আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেটা এখানে দেখাচ্ছে এবং ম্যাক অ্যাড্রেসটাও এখানে দেখাচ্ছে। তো আমরা মূলত আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করি তাই আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে এবং জাহিদ নামে যে কম্পিউটারটা এখানে এই যোগ চিহ্নে ক্লিক করলে সেখানে ড্রাইভগুলো এখানে দেখতে পাচ্ছি, কোন কোন ড্রাইভ রয়েছে এবং কোন ফোল্ডারটা শেয়ার করা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে ইউটিলিটি সফটওয়্যার এটা শেয়ার করা রয়েছে, আবার এখানে যে ড্রাইভগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে এবং যে শেয়ার ফোল্ডারগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। এখন এখান থেকেও আমি ব্রাউজ করে অন্য কম্পিউটারে প্রবেশ করতে পারি। আমি এখন সৌরভ নামে যে কম্পিউটারটা রয়েছে সেখানে সিইসি পিকচার নামে যে ফোল্ডারটা রয়েছে সেখানে প্রবেশ করব। তাহলে এখানে ডাবল ক্লিক করতে হবে, আমি ডাবল ক্লিক করলাম দেখতে পাচ্ছি সেই ফোল্ডারটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকেও ব্রাউজ করে প্রবেশ করা যাবে। এবং এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র দুইটা আইপি অ্যাড্রেস ব্যবহার করেছে, বাকিগুলো ব্যবহার করা হয়নি। যদি কোনোটা ব্যবহার করা হয়েছে কিন্তু সেটা কম্পিউটারটা বন্ধ রয়েছে তাহলে এখানে সেটাও আমাকে দেখাতো এবং বন্ধ অবস্থা একটা সিগন্যাল দিয়ে দেখাতো। এই অ্যাডভান্সড আইপি স্ক্যানার সফটওয়্যার মাধ্যমে এভাবে এক নেটওয়ার্কের আইপিগুলো স্ক্যান করে আইপি অ্যাড্রেসের অবস্থাগুলো জানা যায়। ইউজারদের সুবিধার্থে এই সফটওয়্যারটাও আমি ডিস্কে সরবরাহ করেছি।